অ্যাডসন্স গেম সার্ভে সিপিএ কোর্সের পঞ্চম ক্লাসে আপনাদেরকে অনেক স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হট ইজ সিপিএম অ্যান্ড আরপিএম এবং এইটার সাথে গেম সার্ভের সম্পর্কটা কি, প্লাস এই ব্যাপারটা আপনি প্রপারলি বুঝতে পারলে অনলাইনে যতগুলো কাজ আছে তার ভেতরে কোনটা ফেক কোনটা রিয়েল এটাও ক্লিয়ারলি বুঝতে পারবেন। আপনি যদি আমাদের পূর্বের ক্লাসগুলো না দেখে থাকেন অবশ্যই ওই ক্লাসগুলো সুন্দরভাবে দেখে নিয়ে এই ক্লাসটা দেখবেন, তাহলে প্রত্যেকটা কথা আপনার বুঝতে অনেক সুবিধা হবে। সিপিএম হচ্ছে কস্ট পার মাইল। এখানে মাইল কথাটা ল্যাটিন ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে, আপনি যদি এটাকে ইংরেজি করেন তাহলে হয় কস্ট পার থাউজেন্ড, অর্থাৎ প্রতি 1000-এর জন্য কীরকম খরচ হয়, আর এই 1000-টা হচ্ছে অ্যাড। আপনি যদি গুগল অথবা পূর্বের ক্লাসে দেখানো সিপিএ প্ল্যাটফর্ম অথবা সার্ভে এর অফার ওয়ালে কোনো অ্যাডভার্টাইজ ক্রিয়েট করতে চান, তখন আপনি সিলেক্ট করতে পারবেন এই অ্যাডভার্টাইজ কতগুলা মানুষ এর সামনে গুগল শো করবে। লাইক গুগলে যদি আমরা ইউএসএ আইপি লিখে সার্চ করি, এখানে দেখেন স্পন্সর স্পন্সর স্পন্সর, তিনটা স্পন্সরের উপরে যাদের এসইও র্যাঙ্ক করেছে তাদের ওয়েবসাইটগুলো এসছে। এই তিনটা স্পন্সর এদের কিন্তু এসইও র্যাঙ্ক করা লাগেনি, এদের ওয়েবসাইটগুলো উপরে এসছে। তার মানে এরা গুগলকে টাকা দিয়ে বলেছে যখন কেউ ইউএসএ আইপি বা আইপি এগুলাকে বলে ট্যাগ, বিভিন্ন ট্যাগ সিলেক্ট করা যায়, এই এই ট্যাগে যখন কোনো পার্সন কোনো কিছু সার্চ করবে তুমি আমার এই ওয়েবসাইটকে তাদের সামনে দিয়ে বলবা তারা আমার সব কিছু দেখে পছন্দ করে কি না। অনেক সময় নতুন ওয়েবসাইট মার্কেটে আসলে মানুষের সামনে পরিচিত করে তুলতে এই ধরনের অ্যাডভার্টাইজগুলো দিতে হয় বিভিন্ন ওয়েবসাইট ওনারদের বা কোম্পানি ওনারদের। সেমভাবে আমাদের গত দিনে দেখানো অফার ওয়ালে যে অফারগুলো থাকে, এই যে এই অফারটা অ্যাড গেটে অ্যাডটা ক্রিয়েট করতে চেয়ে তাকে জিজ্ঞাসা করা হয়েছে কতগুলো পার্সনের সামনে তারা বা কতবার বা কতজন এই অফারটা কমপ্লিট করতে পারবে। অ্যান্ড এই যে এখানে কতবার সামনে আসতেছে, ক্লিক করি বা না করি আমাদের সামনে যে বারবার আসতেছে এটাকে বলা হয় ইমপ্রেশন। এই যে অ্যাডভার্টাইজ যারা দিতেছে তাদেরকে এই রকম প্রতি 1000 ইমপ্রেশন দিতে, মানে 1000 বার এই অ্যাডটা বা এই ওয়েবসাইটটা স্পেসিফিক ট্যাগে, যেরকম ইউএসএ আইপি সিলেক্ট করলে ওই ওয়েবসাইটটা আসলো, এর অধিক ট্যাগ হতে পারে, এরকম স্পেসিফিক ট্যাগগুলোতে এই ওয়েবসাইটটাকে গুগল বা অ্যাডভার্টাইজ কোম্পানি কতবার ইমপ্রেশন দিবে। 1000 ইমপ্রেশন দিলে তারা কত কস্ট নেবে সেটাকে বলা হয় সিপিএম, অর্থাৎ কস্ট খরচ পার থাউজেন্ড। 1000 বার ইমপ্রেশন দিতে ইউজার ওই অ্যাডে ক্লিক করুক বা না করুক, 1000 বার ইমপ্রেশন দিতে একটা অ্যাডভার্টাইজ ওনার যে দিতেছে তাকে কত ডলার পে করা লাগতেছে। লাইক এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে $4000 যদি একজন খরচ করে আর গুগল যদি বলে যে 80000 ইমপ্রেশন দিবে, 4000-কে আপনি 80000 দিয়ে ভাগ করে যদি 1000 দিয়ে গুণ করেন তাহলে যেটা আসে সেটা হয় সিপিএম। সেমভাবে আমরা যদি আরপিএমটা বুঝতে চাই আরপিএমটা ওই রকম, আরপিএম হচ্ছে রেভিনিউ পার মাইল, অর্থাৎ রেভিনিউ পার থাউজেন্ড। 1000 ইমপ্রেশনে কীরকম রেভিনিউ হচ্ছে, লাইক আমার এই ভিডিওটাতে 1000 বার যদি অ্যাড দেখায় সেটা 1000 ভিডিওতে একবার করে হতে পারে বা 500 ভিডিওতে দুইবার করে হতে পারে। অ্যাডভার্টাইজগুলো 1000 বার দেখালে আমার ওই 1000 অ্যাডভার্টাইজ থেকে কত ডলার দিতেছে এটা হচ্ছে আরপিএম বা রেভিনিউ। কন্টেন্ট ক্রিয়েটররা পেয়ে থাকে বা ওয়েবসাইট ওনাররা পেয়ে থাকে যাদের অ্যাডসেন্স অ্যাপ্রুভাল রয়েছে। নাও আপনাদের যদি আমি একটা বাস্তব এক্সাম্পল দেখিয়ে আসি, দেখেন এটা হচ্ছে আমাদের চ্যানেল, এখানে দেখেন রেভিনিউ এর ব্যাপারটা রয়েছে মাত্র 95 সেন্ট, অর্থাৎ আরপিএম মাত্র 95 সেন্ট, অর্থাৎ আমার প্রতি 1000 ভিউতে মাত্র 95 সেন্ট এরকম অ্যাভারেজ আসে, কখনো বেশি কম আসে। দেন আমার সিপিএমটা কত, 2.01 USD, এটা হচ্ছে আমার অ্যাভারেজ সিপিএম। এই যে আমার এই চ্যানেলের ভিডিওগুলোতে যেই যে অ্যাডভার্টাইজগুলো শো হয়
অ্যাডভার্টাইজ কোম্পানি যখন অ্যাডভার্টাইজ দেয় তখন তো তার স্পেসিফিক বলে দেয় এই এই টাইপের ভিডিওতে আমার অ্যাডভার্টাইজগুলো আমি শো করতে চাই। তাদের এই স্পেসিফিকেশনের উপরে ডিপেন্ড করে আমার ভিডিওতে যে ধরনের অ্যাডভার্টাইজগুলো শো হয় সেইগুলার অ্যাভারেজ অ্যাডভার্টাইজগুলো যারা দেয় ১,০০০টা অ্যাডভার্টাইজের জন্য তারা খরচ করে $2। যেহেতু $2 হচ্ছে সিপিএম সেহেতু সেখান থেকে আমাকে ইউটিউব তার প্রফিট রেখে আমাকে রেভিনিউ দেয় মাত্র ৯৫ সেন্ট। সেমভাবে আমাদের সেকেন্ড চ্যানেল সেটা যদি দেখেন যেহেতু এখানে আগে বাংলা কন্টেন্ট আপলোড করা হতো মাত্র ৯ সেন্ট আরপিএম যদিও একটু বেড়েছে পূর্বের তুলনায় অ্যান্ড ৯২ সেন্ট সিপিএম। তাহলে সংক্ষেপে যদি বলি সিপিএম অ্যান্ড আরপিএম এর মধ্যে পার্থক্য হচ্ছে অ্যাডভার্টাইজ কোম্পানি কতগুলো ডলার ১,০০০ ইমপ্রেশনের জন্য অ্যাড নেটওয়ার্ক গুলাকে দিতেছে অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটররা তার কন্টেন্টে ওই অ্যাডগুলো আসার জন্য কতগুলো ডলার বা টাকা পাইতেছে। এর সাথে গেম সার্ভিস সিপিএর সম্পর্ক কি এটা বলার আগে আমি যদি আপনাদেরকে টপ কান্ট্রিগুলার সিপিএম রেট দেখাই তাহলে এখানে দেখেন সব থেকে বেশি নরওয়েতে ১,০০০ ইমপ্রেশন বা ১,০০০ অ্যাডভার্টাইজ দিতে গেলে পার্সনকে খরচ করতে হয় ৪৩+ USD। আপনি যদি আরেকটু নিচে আসেন ইউনাইটেড স্টেটস যার সিপিএম হচ্ছে ১৩ USD অ্যান্ড আপনি যদি বাংলাদেশ দেখেন তার সিপিএম হচ্ছে মাত্র ০.৭০ USD। তাহলে বুঝতেই পেরেছেন একটু আগে আমি ওই যে দেখিয়ে আসলাম যে বাংলাদেশি কন্টেন্ট বা বাংলা কন্টেন্টে সিপিএম কেন এত কম। হয়তো বাংলাদেশের পাশাপাশি ওই ভিডিওগুলোতে বাইরেরও কিছু পার্সন ছিল। ইউটিউব যখন সিপিএম আরপিএম করে তখন এই কোন কোন কান্ট্রির ভিউ আসতেছে এবং কোন কান্ট্রি থেকে কিরকম পার্সেন্টেজ আসতেছে সবগুলো একটা ব্যাপক ক্যালকুলেশন করে ফাইনালি আপনার চ্যানেলের সিপিএম বা আরপিএম কত হবে সেটা তারা মেনটেন করে। এখন এই সিপিএম আরপিএম কান্ট্রি ওয়াইজ বেশি কিভাবে হয়, যেই কান্ট্রিতে অ্যাডভার্টাইজ দেওয়ার পারসন অনেক বেশি বা একটা টপিকের উপরে অনেক বেশি কোম্পানি সেই কান্ট্রিতে সিপিএম রেট অনেক বেশি, যেই কান্ট্রিতে অ্যাডভার্টাইজ দেওয়ার পারসন অনেক কম সেই কান্ট্রিতে রেট অনেক কম। সেমভাবে আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশে এখন যদি একটু বাড়তেছে এর পূর্বে কিন্তু অনলাইনে অ্যাডভার্টাইজ দেওয়ার প্রবণতা অনেক কম ছিল, এখনও অতটা বাড়েনি বাট আস্তে আস্তে বাড়তেছে, ইন ফিউচার হয়তো অনেক বাড়। এইটার সাথে গেম সার্ভে এর সম্পর্কটা কি, গেম সার্ভের সাথে অ্যাডভার্টাইজের যে ১০০% সম্পর্ক রয়েছে এবং অ্যাডভার্টাইজের উপরে বেস করে এটা দেওয়া হয়েছে সেটা আমরা পূর্বে আপনাদেরকে বুঝিয়ে এসেছি। সো এই ব্যাপারগুলা ইউএসএ বেসড বেশি হয়েছে, সিপিএম যেখানে বেশি সেখানে বেশি থাকে। অর্থাৎ যেহেতু আমরা দেখলাম ইউনাইটেড স্টেটস, নরওয়ে, জার্মানি, অস্ট্রেলিয়া এই ধরনের কান্ট্রিগুলো যাদের সিপিএম বেশি সেখান থেকে গেম সার্ভে অফারওয়ালের ওয়ার্ক বেশি পাওয়া যায়। লাইক এখানে আমি যখন বাংলাদেশি লোকেশন থেকে ফ্রিক্যাশের অল অফার ওয়ালে আসতেছি তখন দেখেন শুধু গেম আর কুইজ আছে, হারভেস্ট ল্যান্ড আছে যেটা দিবে হচ্ছে মাত্র ০.৩৬ USD। বাট আমি যখন ইউএসএ কোনো জায়গা থেকে সেম জায়গাতে ক্লিক করতেছি দেখেন কত বেশি অফার অ্যান্ড অ্যামাউন্ট কম্পেয়ার করলে দেখবেন এখানে একই গেম এখানে যদি পান সেই গেমের দেখবেন এখানে ২-৩ গুণ বেশি আর্নিং হয়। এটার একটাই কারণ, কারণ ইউএসএ সিপিএম অনেক বেশি। সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।